27 বছরের যুবতী, তার সমস্যা হচ্ছে প্রস্রাব পড়ে যাচ্ছে অনবরত। সে প্যান্ট বেঁধে রাখছে, প্যান্টি পরে থাকছে, কাপড় বেঁধে রাখছে, কিন্তু সবসময় তার কাপড় ভিজে যাচ্ছে। আমরা সিস্টোস্কোপি করলাম এবং দেখলাম বড় সড় একটা ছিদ্র, ছিদ্রটা হচ্ছে প্রস্রাব থলিটা ছিদ্র হয়ে যোনিপথের সাথে সংযুক্ত হয়ে গেছে। স্বামী এই ধরনের স্ত্রীকে আর রাখতে চায় না। আমার এই রোগিনীর ভাগ্যেও কিন্তু তেমনই, আমার ঈদের পরে দুইজন এইরকম যুবতী রোগী নিয়ে আমার কাছে এসছে, তাদের একই রকম চিত্র। স্বামীদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা আমরা বলছি যে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। সাধারণ অপারেশনের মাধ্যমে আপনার স্ত্রীর যে ছিদ্র হয়ে গেছে, মানে বিভিএ বা বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলা হয়ে গেছে, সেটা অত্যন্ত একটা সাধারণ অপারেশনের মাধ্যমে সারিয়ে দেওয়া সম্ভব। কাজেই আপনারা আর সামাজিকভাবে বা পারিবারিকভাবে এই মেয়েটিকে অবহেলা না করে বা নিগৃহীত না করে বা বিচ্ছিন্ন না করে তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। ঈদের পরের ঘটনা, চেম্বারে আসলো 27 বছরের যুবতী, তার সমস্যা হচ্ছে প্রস্রাব পড়ে যাচ্ছে অনবরত। সে প্যান্ট বেঁধে রাখছে, প্যান্টি পরে থাকছে, কাপড় বেঁধে রাখছে, কিন্তু সবসময় তার কাপড় ভিজে যাচ্ছে। তার আগের ঘটনা হচ্ছে তার জরায়ু ফেলে দিতে হয়েছিল কোনো এক দুর্ঘটনায়। জরায়ু ফেলার পরে সুস্থ হয়ে যখন সে বাড়িতে গেছে, তখন থেকে তার এইভাবে প্রস্রাব ঝরে যাচ্ছে, কোন ওষুধ দিয়ে ভালো হচ্ছে না। আমি বললাম যে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে কেবলমাত্র আমরা পেশাবের থলির মধ্যে যদি একটা মেশিন দিয়ে দেখি, যেটা নাম আমরা বলি সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি করলেই আমরা রোগটা ধরতে পারব। আমরা সিস্টোস্কোপি করলাম এবং দেখলাম বড় সড় একটা ছিদ্র, ছিদ্রটা হচ্ছে প্রস্রাব থলিটা ছিদ্র হয়ে যোনিপথের সাথে সংযুক্ত হয়ে গেছে, যেটাকে আমরা বলি ভিভিএফ, ফেসিকো ভেজাইনাল ফিস্টুলা, মানে প্রস্রাব থলি এবং যোনিপথ সংযুক্ত হয়ে গেছে। কখনো কখনো এমনও হয় যে ইউরেটার বা কিডনির নল যোনিপথের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে, কখনো ইউটেরাসের সাথেও, মানে জরায়ুর সাথে সংযুক্ত হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টালি পোস্ট অপারেটিভ, মানে অপারেশনের পরেও হতে পারে, দীর্ঘক্ষণ প্রসব যন্ত্রণার কারণে এরকম হতে পারে। তো এই ফিস্টুলা আমাদের দেশে আগে অনেক বেশি হতো, ইদানিং এর হার কমে গেছে। তার প্রধান কারণই হচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে সিজার করে বাচ্চা হয় এবং লম্বা প্রসব সময়টা আর আমাদের দেশে দেখা যায় না। প্রসব দীর্ঘ হতে থাকলেই ডাক্তারেরা দ্রুত সিজার করে বাচ্চা বের করে দেয়, ফলে ফিস্টুলার হার আমাদের দেশে অনেক কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও এখনো ফিস্টুলা হচ্ছে এই পোস্ট অপারেটিভ, মানে জরায়ু ফেলে দেওয়ার সময় ইঞ্জুরি হয়ে এই রকমের প্রস্রাব ঝরে যাওয়া, মানে ফিস্টুলা হয়ে প্রস্রাব ঝরে যাওয়া, এটা খুবই মা বোনদের জন্য, মহিলাদের জন্য খুবই বেদনাদায়ক। কারণ পরবর্তী ধাপটাই হচ্ছে, সামাজিক ধাপটাই হচ্ছে সে স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে স্বামী এই ধরনের স্ত্রীকে আর রাখতে চায় না। আমার এই রোগিনীর ভাগ্যেও কিন্তু তেমনই, আমার ঈদের পরে দুইজন এইরকম যুবতী রোগী নিয়ে আমার কাছে এসছে, তাদের একই রকম চিত্র। তাদের পারিবারিক চিত্র হচ্ছে সে যখন থেকে প্রস্রাব ঝরে যাচ্ছে, তার ৬ মাস পরেই স্বামী তাকে তার কাছে রাখছে না, মানে পরিবারটা বিচ্ছিন্ন হয়ে গেছে বা সেপারেটেড হয়ে গেছে। বাধ্য হয়ে এই মেয়েটা তার বাবার সংসারে এসছে এবং বাবা তাকে চিকিৎসার জন্য নিয়ে এসছে। এইরকম করুণ ইতিহাস বাংলাদেশে কিন্তু প্রচুর, যে স্বামীরা আর এই ধরনের স্ত্রীদের রাখতে চায় না বা চিকিৎসার ব্যবস্থা করতে চায় না। অনেক ক্ষেত্রেই হয়তো অনেক ভালো স্বামী আছে, তারা নিজেরাই চিকিৎসার জন্য নিয়ে আসে। স্বামীদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা আমরা বলছি যে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। সাধারণ অপারেশনের মাধ্যমেই আপনার স্ত্রীর যে ছিদ্র হয়ে গেছে, মানে ভিভিএ বা বেসিক ভ্যাজাইনাল ফিস্টুলা হয়ে গেছে, সেটা অত্যন্ত একটা সাধারণ অপারেশনের মাধ্যমেই সারিয়ে দেওয়া সম্ভব। কাজেই আপনারা আর সামাজিকভাবে
বা পারিবারিক ভাবে এই মেয়েটিকে অবহেলা না করে বা নিগৃহীত না করে বা বিচ্ছিন্ন না করে তার সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং এই অপারেশন অত্যন্ত সহজভাবে বাংলাদেশে গাইনোকোলজিস্ট এবং ইউরোলজিস্ট যে কেউ একজন এই অপারেশনগুলি মানে ভিভিএফ রিপেয়ার বা ইউভিএফ ইউরেটারো ভেজানাল ফিস্টুলা রিপেয়ার বা ভেসিকো ভেজানাল ফিস্টুলা রিপেয়ার করতে পারে। আমরা অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি আকু প্রতিষ্ঠার পর থেকে পেট না কেটেই ল্যাপারোস্কোপিক ভিভিএফ রিপেয়ার করে আসছি, মানে ল্যাপারোস্কোপি করে ছিদ্র পথে এই অপারেশনটা করে দেওয়া সম্ভব। আবার গাইনোকোলজিস্টরা যোনি পথে বা ইউরোলজিস্টরাও যোনি পথে এই অপারেশন করে দিতে পারে পেট না কেটেই। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এবং এতে করে তার আবারও সন্তান ধারণ যদি জরায়ু থাকে, জরায়ু থাকলে আবার সন্তান ধারণ সম্ভব। সুতরাং আবারও স্বামীদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে আপনার প্রিয়তম স্ত্রী যিনি আপনারই সন্তান জন্ম দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে তাকে সামাজিকভাবে লজ্জায় না ফেলে বা সামাজিকভাবে নিগৃহীত না করে পারিবারিকভাবে বিচ্ছিন্ন না করে দিয়ে তাকে ভালোবাসা দিন এবং নিয়ে আসুন যে কোনো একজন ইউরোলজিস্ট অথবা গাইনোকোলজিস্টের কাছে। অপারেশন করে আবারও আপনার প্রিয়তম স্ত্রীর এই প্রত্যঙ্গটিকে যোনি পথ আবার সুন্দর করে তৈরি করে দেওয়া সম্ভব এবং সে আবারও স্বাভাবিকভাবে প্রস্রাব করে আপনার সংসার ঘর সংসার সামলে আপনাকে সুখে শান্তিতে ভরে দিতে পারবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।